প্রিয় ছাত্রছাত্রী, আমার ভাই বোনেরা, টিবিসি মাস্টারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ত্রিপুরা এলিমেন্টারি সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিটের হাফ ইয়ারলি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা যে প্রশ্নটি হয়েছিল, সে প্রশ্নে কী কী এসেছে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। মোট নম্বর 80, প্রথম 10 নম্বর, নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। একটি প্রশ্নের 2 মান, 5টি প্রশ্ন 10 নম্বর। এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে ছাত্রছাত্রীদের নিচের প্রশ্নগুলির উত্তর করার জন্য বলা হয়েছে। এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। বাংলার নবজাগরণের সূচনা বলতে লেখক কোন সময়কে বুঝিয়েছেন? রামমোহনের লেখা কোন গ্রন্থে একেশ্বরবাদীদের কথা জানা যায়? রামমোহনের ধর্ম বলতে আমরা কী বুঝি? বেদান্ত গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি? নবজাগরণ শব্দটি দিয়ে বাক্য রচনা করো। খ বিভাগে 35 নম্বর এসেছে। এখানে সন্ধি বিচ্ছেদ 3টি এসেছে, 3 নম্বর, বৃষ্টি, শতাঙ্গ, নিরস, চলিত ভাষায় রূপান্তরিত করো 2টি, একটি 2 মান, 4 টোটাল, বাক্য গঠন করো 3 নম্বর, বিভীষিকা, যুবশক্তি, বর্ষা। তারপর এসেছে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি, একটির মান 5। এই যে 3টি রোগ গ্রামগুলিতে বজ্রমুষ্টিতে ধরে আছে, কোন 3টি রোগের কথা বলা হয়েছে? এদের প্রতিকারের উপায় কী, অথবা যত্নই মানব জীবনের উদ্দেশ্য, কে কী উপলক্ষে একথা বলেছে? তারপর এসেছে সমার্থক শব্দ, চরণ, গজ, রবি 3 নম্বর, শুদ্ধরূপ লিখো সর্বমোট 4 নম্বর, মধুসূদন কোনটা সঠিক হবে? সৃষ্টি। তারপরে জোরহাত, নিঃশব্দ কোনটা সঠিক হবে? ছাত্রছাত্রীদেরকে লিখতে বলা হয়েছে। বিপরীত শব্দ 3 নম্বর, নিজ, উদয়, দীর্ঘ। তারপরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি, 5 নম্বর, উদিল নির্দয় রবি উদয় অচলে, উদ্ধৃত অংশটি কোন কবির কোন কবিতার অংশ? তারপরে শিক্ষা হেতু আইলাম তোমার সদনে, কে কার কাছে কি শিক্ষার জন্য এসেছিল? তারপরে আরেকটি অনুচ্ছেদ এসেছে, নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও 5 নম্বর, পূর্বে এসেছিল 10 নম্বর, এখন 5 নম্বর। তো এই অনুচ্ছেদটি পড়ে ছাত্রছাত্রীদেরকে উত্তরগুলি করতে হবে। এখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মের কাহিনী নিয়ে সেই অনুচ্ছেদটি এসেছে। তো এখানে প্রশ্ন কী দেওয়া আছে, 5টি প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের জন্ম কোথায়, মাইকেল মধুসূদন দত্তের পিতামাতার নাম কি, মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যের নাম কি, মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লিখো, বৈচিত্র্য শব্দের পদান্তর লিখো। তারপরে গ বিভাগ 35 নম্বর, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। এগুলি নবম শ্রেণীতে রয়েছে, দশম শ্রেণীতে রয়েছে, তো ছাত্র নবম শ্রেণীতে যখন উত্তীর্ণ হবে বা পড়াশোনা করবে তখন তাদের অসুবিধা হবে না। ব্যাস বাক্য সহ সমাস 3 নম্বর এসেছে, রাজর্ষী, উপবন, বিদেশ। তারপরে গঠন অনুসারে নিচের বাক্যগুলির শ্রেণী নির্ণয় করো, সেইগুলি নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে রয়েছে। 2 নম্বর মান, 2টি এসেছে, 2 নম্বর। তারপরে কারক বিভক্তি করো, সেগুলি নবম শ্রেণীতে রয়েছে, 2 নম্বর, ভূমিতে করিয়া বাস, ক্ষমা করো সবে, ঠিক আছে। শব্দার্থ লিখো 3টি এসেছে, 3 নম্বর। তারপরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 2টি, দাদা আমি দোষী নয়, কে কাকে কখন বলেছে, প্রকৃত দোষী কে, যুক্তিসহ লিখো। দেশের যুবশক্তির উপরই আমার আশা, বক্তা কেন দেশের যুবশক্তির উপর আশা প্রকাশ করেছেন, 5 নম্বর, যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য, যে একা সে ক্ষুদ্র ও সামান্য কেন, ঐক্য না থাকলে কি হয়, 5 নম্বর। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 5 নম্বর, লজ্জায় মলিন হইল যত ভ্রাতৃগণ। তারপরে এসেছে জানো নাকি জীব তুমি, জননী জন্মভূমি, যে তোমায় হৃদয়ে রেখেছে। আবার আরেকটি অনুচ্ছেদ আছে, নিচের অনুচ্ছেদটি পরে প্রশ্নগুলির উত্তর দাও, এখানে 5 নম্বর। তো এখানে 3টি অনুচ্ছেদ আমরা পেলাম, অথবা অনুচ্ছেদ লেখো, মানে একটি ছোট একটা রচনা, ত্রিপুরার ব্রাহ্মণ স্থান। শেষে গিয়ে আসলো একটি আবেদনপত্র, শারীরিক অসুস্থতার জন্য 3 দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলে না, তা জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার বা অধ্যক্ষের কাছে পত্র লিখো। নবম শ্রেণীতেও এটা আছে, দশম শ্রেণীতেও আছে, তারপরে দ্বাদশ শ্রেণীতেও এমন টাইপের প্রশ্ন এখন আসে। তো এটা হচ্ছে সেন্ট্রালাইজ ইউনিট থেকে যে প্রশ্ন হয়েছিল ত্রিপুরার, সেই প্রশ্নের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটি নিয়ে আমি একটু আলোচনা করলাম, হয়তোবা তোমাদের কাজে আসতে পারে।
তো আশা করি সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা খুব ভালো হয়েছে, ভালো নাম্বার পাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।